চায়নার লাও টোজুর সময় একটা গ্রামে একটা বৃদ্ধ মানুষ বাস করত। গরিব হওয়ার সত্ত্বেও সেই দেশের রাজা তাকে ঈর্ষার চোখে দেখত, কারণ সেই বৃদ্ধ ব্যক্তিটির কাছে এমন এক সুন্দর সাদা ঘোড়া ছিল যা আগে কেউ কোনো দিন দেখেনি। তার সেই ঘোড়ার পরিবর্তে রাজা বৃদ্ধকে অনেক ধন মানিক্য দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বৃদ্ধ কিছুতেই রাজি হয় না। বৃদ্ধের মতে সেই ঘোড়া তার পরিবারের এক সদস্য, আর কেউ কোনোদিন কোনো মূল্যের পরিবর্তেই তার পরিবারের সদস্যকে বিক্রি করে না। এমনকি বৃদ্ধের প্রতিবেশীরাও তাকে ঘোড়া বিক্রি করানোর জন্য রাজি করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের প্রত্যেক প্রচেষ্টাই অসফল হয়। একদিন সকালে বৃদ্ধ ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়া আর আস্তাবলে নেই। গ্রামের সকল মানুষ সেখানে একত্রিত হয়ে বৃদ্ধকে বলে, তুমি কি বোকা, আমরা আগে থেকেই জানতাম একদিন এমন হবে, তোমার এত সুন্দর ঘোড়া একদিন ঠিকই চুরি হয়ে যাবে। এই যদি তুমি আগে থেকেই ঘোড়াটা বিক্রি করে দিতে তাহলে কতই না ভালো হতো, তুমি এর পরিবর্তে যা চাইতে তাই পেতে। তুমি এমনিতেই গরিব, এখন দেখো তোমার তো দুর্ভাগ্যের আর সীমাই থাকবে না। বৃদ্ধ ব্যক্তিটি বলল, তোমরা এত কিছু কেন ভাবছ, আমার ঘোড়াটা কেবল তার আস্তা বলে নেই, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য তা কেউই বলতে পারে না। গ্রামবাসীরা তখন হাসতে হাসতে বৃদ্ধকে পাগল ভেবে সেখান থেকে চলে গেল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলো, বৃদ্ধ কিন্তু চাইলেই ঘোড়াটা বিক্রি করে আজ বড়লোক হয়ে যেতে পারত, কিন্তু দেখো সে সেই দরিদ্রতার মধ্যেই জীবনযাপন করবে। এই ঘটনার 15 দিন পর হঠাৎ একদিন রাত্রে বৃদ্ধের ঘোড়া ফিরে এলো। আসলে ঘোড়াটা চুরি হয়ে যায়নি, সে নিজে থেকেই মরুভূমির দিকে পালিয়ে গিয়েছিল। বৃদ্ধের ঘোড়াটি তার সাথে আরো 12টা ঘোড়া নিয়ে ফিরে এসেছিল। এবারেও গ্রামবাসীরা একত্রিত হয়ে বলাবলি শুরু করলো, বাহ তোমার কি সৌভাগ্য। বৃদ্ধটি আবারও বলল, তোমরা একটু বেশি ভাবছ, তোমরা খালি দেখো আমার ঘোড়াটা ফিরে এসেছে, তার সাথে আরো 12টা ঘোড়া নিয়ে এসেছে, কিন্তু এটা আসলে কি সৌভাগ্য নাকি দুর্ভাগ্য তা বিচার করো না, কে জানে ভবিষ্যতে ঠিক কি হবে। এবারে গ্রামবাসীরা চুপ থাকলো, কিন্তু মনে মনে তারা ভাবতে শুরু করেছিল, বৃদ্ধের ঘোড়ার সঙ্গে আরো 12টা ঘোড়া এসেছে, সামান্য কিছু প্রশিক্ষণ দিয়ে তাদের বিক্রি করে দিলেই তো বৃদ্ধ ভালো টাকা পাবে। বৃদ্ধ ব্যক্তির কেবলমাত্র একটি পুত্র ছিল, ছেলেটি ঘোড়াগুলিকে প্রশিক্ষণ দিতে থাকে। একদিন প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ ঘোড়া থেকে পড়ে তার পা ভেঙে যায়। গ্রামবাসীরা পুনরায় একত্রিত হয়ে বৃদ্ধকে বলল, তোমার কি দুর্ভাগ্য, ঘোড়াকে প্রশিক্ষণ দিতে গিয়ে তোমার একমাত্র ছেলে তার পা হারালো, তোমার এই বৃদ্ধ অবস্থায় সেই তো তোমার একমাত্র ভরসা ছিল। বৃদ্ধ ব্যক্তিটি বলল, তোমরা এত কিছু কেন ভাবছ, তোমরা খালি দেখো আমার ছেলে তার পা ভেঙে ফেলেছে, এটা দুর্ভাগ্য না সৌভাগ্য তা তো কেউই জানে না। কিছু সপ্তাহ পর এক পার্শ্ববর্তী দেশের সাথে বৃদ্ধের দেশের যুদ্ধ লেগে যায়। গ্রামের সমস্ত যুবককে জোর করে ধরে নিয়ে গিয়ে সেনায় ভর্তি করে দেওয়া হয়, কেবলমাত্র বৃদ্ধের ছেলেকে নিয়ে যাওয়া হয় না, কারণ সে তার পা ভেঙে ফেলেছিল। প্রত্যেকটি গ্রামবাসী কান্নাকাটি করা শুরু করে দেয়, কারণ তাদের বাড়ি থেকে যুবকদের জোর করে যুদ্ধে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের ফিরে আসার কোনো আশাও ছিল না। যে দেশের সাথে তাদের যুদ্ধ চলছিল তারা অনেক বেশি শক্তিশালী ছিল, ফলে তাদের দেশ পরাজিত হয়ে যায়। গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে বৃদ্ধের কাছে এসে বলে, তুমি ঠিকই বলেছিলে, এটা তোমারই সৌভাগ্য বটে যে তোমার ছেলে বিকলাঙ্গ বলেই আজ সে তোমার সাথে রয়েছে, আর দেখো আমাদের ছেলেরা সারা জীবনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। বৃদ্ধ ব্যক্তিটি পুনরায় বলে, তোমরা এত কিছু কেন ভাবো, তোমাদের ছেলেদের জোর করে সেনায় ভর্তি করা হয়েছিল, অপরদিকে আমার ছেলেকে কেউ জোর করেনি, এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য তা বলা মুশকিল।
আমাদের জীবনেও ঠিক এমনটাই হয়। আমরা প্রায়শই ফলাফল ভালো হবে না খারাপ হবে ভেবে জীবনের ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। যদি ঘটনাগুলি আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে তাহলে আমরা খুবই খুশি হয়ে পড়ি, আর যখন আমরা যেমনটা চাই তেমনটা হয় না তখন আমাদের হতাশার কোনো সীমা থাকে না। আমরা যে কোনো ঘটনাকে খুব তাড়াতাড়ি বিচার করে ঠিক করে নিই যে সেটা ভালো না খারাপ, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কখনোই তা করা উচিত নয়। আমাদের পক্ষে জানা সম্ভব নয় তা প্রকৃতপক্ষে ভালোর জন্যই ঘটেছে নাকি খারাপের জন্য। ঠিক যেমন এই গল্পে কোনো ঘটনা একটা নির্দিষ্ট মুহূর্তের জন্য ভালো মনে হয়েছিল, কিছু ঘটনা বর্তমান মুহূর্তে সুসংবাদ মনে হলেও ভবিষ্যতে তা হৃদয় বিদারক হতে পারে। অপরদিকে বর্তমান সময় যা আমাদের খুব খারাপ মনে হয় ভবিষ্যতে তা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এই গল্পের বৃদ্ধ ব্যক্তি কোনো জিনিস সহজে নির্ধারণ করতেন না, কোনো ঘটনা যেভাবে ঘটছে তা তিনি সেভাবেই মেনে নিতেন। তিনি সমতাকে সুখের সর্বোচ্চ রূপ বলে মনে করতেন। তোমরাও যদি জীবনে সব সময় খুশি থাকতে চাও তাহলে কোনো কিছুকে খুব সহজে বিচার করো না। আজ তোমার কাছে যা অভিশাপ বলে মনে হচ্ছে পরবর্তীকালে সেটাই হয়তো তোমার আশীর্বাদ বলে মনে হতে পারে।